তো গাইজ, আজ আমরা যেসব সুপার হিরোদেরকে নিয়ে কথা বলবো, ওরা এক লোকেশন থেকে অন্য লোকেশনে খুব অল্প সময়ের মধ্যেই যেতে পারে, যাদের কাছ থেকে কিলোমিটার, মাইলস এছাড়াও দুটা প্ল্যানেটের মধ্যে গ্যাপও বড় কিছু না। যদি আপনার ফেভারিট পিৎজা অন্য গ্রহে পাওয়া যায়, নো প্রবলেম, এই সুপার হিরোরা ওটাকেও নিয়ে আসতে পারবে। এইসব সুপার হিরো ফাস্ট, এতটাই ফাস্ট এদের মধ্যে একজন টেলিপোর্টেশনকেও পিছনে ফেলে দিয়েছে। তো এই কারণে আমরা টেলিপোর্টার্সদেরকে নিয়েও কথা বলবো। যদিও এই লিস্টের সবাই সুপার হিরো, কিন্তু আমরা কিছু সুপার ভিলেনদেরকে নিয়েও কথা বলবো যারা রিসেন্টলি আমাদের সামনে এসেছে। তাহলে চলেন সব সুপার হিরো আর সুপার ভিলেনদেরকে দেখে নেই। তো গাইজ, আমি আশিক, অ্যান্ড আজ আমরা কথা বলবো টপ 10 ফার্স্ট সুপার হিরো অ্যান্ড টেলিপোর্টারদেরকে নিয়ে। এই লিস্টে আমরা শুধু ফার্স্ট সুপার হিরো দেরকে নিয়ে কথা বলবো না, বলবো ফাস্ট ট্রাভেলারদেরকে নিয়ে, যেখানে টেলিপোর্টাররাও আছে। এইসব ফাস্ট সুপার হিরো অ্যান্ড টেলিপোর্টার যাদেরকে আমরা এখন অবধি মুভিতে দেখতে পেরেছি, যার মানে হচ্ছে আমরা টিভি আর কমিকের ক্যারেক্টারদেরকে নিয়ে এই ভিডিওতে কথা বলবো না। তো শুরু করা যাক। নাম্বার 10, ডক্টর স্ট্রেঞ্জ। জি হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ডক্টর স্ট্রেঞ্জ এই লিস্টে 10th পজিশনে, আর সেটা ওর স্পিডের কারণে নয়, ও এই পজিশনে আছে কারণ টেলিপোর্টেশনের কারণে। তো 2016 ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে আমরা একটা জিনিস খেয়াল করেছি, কমর্তাস স্কুল স্টুডেন্টকে কিছু শেখায় আর না শেখায় একটা জিনিস অবশ্যই শেখায়, সেটা হচ্ছে টেলিপোর্টেশন। কারণ ডক্টর স্ট্রেঞ্জ এখন পৃথিবীর সস্ত্রাস সুপ্রিম, এর মানে ওদের সব থেকে বেস্ট টেলিপোর্টার ডক্টর স্ট্রেঞ্জ। নাম্বার 9, নাইট ক্রোলার। নাইট ক্রোলার মার্ভেলের সব থেকে পাওয়ারফুল টেলিপোর্টার্সদের মধ্যে একজন, যে কমিক্সে নিজেকে হ্যাভেন থেকে আর্থের মধ্যেও টেলিপোর্ট করে ফেলেছে। এছাড়াও নাইট ক্রোলার নিজের সাথে অন্যদেরকেও টেলিপোর্ট করতে পারে। এসবের থেকেও ইন্টারেস্টিং হচ্ছে নাইট ক্রোলার নিজেকে টেলিপোর্ট করার ধরন। প্রথমে নাইট ক্রোলার ব্রেইন স্টর্ম ডাইমেনশনে যায়, তারপর ফাইনাল লোকেশনে যায়। এ কারণে নাইট ক্রোলার যখন ওর পাওয়ার ইউজ করে, তখন আমরা এই ইফেক্টটি দেখতে পারি। নাম্বার 8, থ্যানোস। থ্যানোস না কোনো টেলিপোর্টার, না কোনো স্পিরিটিস্টার, কিন্তু ও একটা জিনিসকে অনেক ভালোভাবে ইউজ করতে পারে, আর সেটা হলো স্পেস স্টোন, যার কারণে ও মার্ভেলের সব থেকে বেস্ট টেলিপোর্টারদের মধ্যে একজন। স্পেস স্টোন এখন অবধি অনেকেই ইউজ করেছে, কিন্তু এদের মধ্যে কেউ থ্যানোসের মতো করে ইউজ করতে পারেনি। থ্যানোস স্পেস স্টোনের সাহায্যে নোয়ার, স্যাংচুরি, ওয়ারমির, টাইটান এসব শেষে আর্থ এই সবগুলো জায়গাতেই একদিনের মধ্যেই ট্রাভেল করেছে, আর এইটা শুধু করেছে ইনফিনিটি স্টোনের উপর ওর নলেজের কারণে। নাম্বার 7, ডক্টর ম্যানহাটেন। ডক্টর ম্যানহাটেন ডিসির ওই সব সুপার হিরোদের মধ্যে একজন, যার সাথে নিজের জীবন আর বন্ধুরা অনেক খারাপ কিছু করেছে। যখন ডক্টর ম্যানহাটেন এই সব কিছুর উপর বিরক্ত হয়ে যায়, তখন ডক্টর ম্যানহাটেন ডিসাইড করে পৃথিবী থেকে দূরে যাওয়ার। তো পৃথিবীকে ছেড়ে ডক্টর ম্যানহাটেন চলে যায় মার্সে, আর এই পৃথিবী থেকে মার্সে কয়েক সেকেন্ডেই চলে যায়। কিন্তু ডক্টর ম্যানহাটেন শুধু এটাই নয়, ও টাইম ট্রাভেল এবং ম্যাটার ম্যানিপুলেটও করতে পারে। তো এখন যখন আমরা সব বড় বড় টেলিপোর্টার্সদেরকে নিয়ে কথা বলা শেষ করেছি, এখন আসি স্পিরিটিস্টারদের উপর। নাম্বার 6, অ্যাভেঞ্জার্স কুইকসিলভার। ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারে প্রথম দেখার পর কুইকসিলভারকে আমরা দেখতে পারি অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে। বেসিক্যালি কমিক্সে কুইকসিলভার অনেক ফাস্ট, কিন্তু মার্ভেল এখানে মিউটন ফ্যাক্টরকে ইউজ করতে পারেনি, তাই এই কুইকসিলভারকে নর্মাল স্পিরিটিস্টারের থেকে অনেক স্লো মনে হচ্ছিল। যদিও অ্যাভেঞ্জারের কুইকসিলভার অনেক ফাস্ট না, কিন্তু ও এতটাই ফাস্ট যে কেউ ওকে ধরতে পারে না। নাম্বার 5, সুপারম্যান। কোর ডিসিভানরা এটা অনেক আগে থেকেই জানতো, সুপারম্যানের কাছে সুপার স্পিডের পাওয়ার আছে, বাট নর্মাল ফ্যানরা এটা জানতে পারে 2017 সালের জাস্টিস লীগ মুভিতে, যখন ফ্লাশ ওর সুপার স্পিডের সাথে সুপারম্যানের দিকে আসে, তখন ফ্লাশ আর ফ্যানরা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সুপারম্যান অনেক ফাস্ট, কিন্তু তারপরেও ডিসির অন্যান্য স্পিডস্টারদের থেকে
ফাস্ট না। অনেক ফ্যান ফ্ল্যাশ ভার্সেস সুপারম্যানের রেস রেজাল্ট জানতে চায়, কিন্তু আমি আগেই বলে দিতে চাই এই দুজনের মধ্যে সবথেকে ফাস্ট বেশি হচ্ছে ফ্ল্যাশ। নাম্বার ফোর, ছাজাম। ছাজামের মধ্যে ছয়টা গডের পাওয়ার আছে, যার মধ্যে একটা হচ্ছে স্পিরিট অফ মার্কারি। তো বেসিক্যালি ডিসি ইউনিভার্সের আগে গডের পাওয়ার, তারপর স্পিরিট স্টারদের পাওয়ার, যার মানে হচ্ছে ছাজাম অনেক ফাস্ট। নাম্বার থ্রি, সিলভার সার্ফার। সিলভার সার্ফার মার্ভেলের ফাস্টেস্ট বিংদের মধ্যে একজন, যেটা সম্ভব হয়েছে গ্যালেক্টাসের কারণে। সিলভার সার্ফার পুরো ইউনিভার্সকে মাত্র কয়েক সেকেন্ডেই ঘুরে আসতে পারে, যার মানে হচ্ছে সিলভার সার্ফার লাইটিং স্পিডের থেকেও ফাস্ট। এসব ছাড়াও ও অনেক স্ট্রং, স্পিডস্টারদের সাথে একজন টেলিপোর্টার। ফাস্টেস্ট বিং ছাড়াও ও একজন টেলিপোর্টার, কিন্তু সিলভার সার্ফার যদি ওর সার্ফবোর্ড হারায় ফেলে তখন ওর কাছে এর মধ্যে আর একটাও পাওয়ার থাকবে না। নাম্বার টু, এক্সম্যান কুইকসিলভার। কুইকসিলভার অনেক ফাস্ট, এতটাই ফাস্ট কিছু কিছু জায়গায় ফ্ল্যাশের সাথেও কম্পিটিশন হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখন এক্সম্যানের ক্যারেক্টারগুলো নর্মাল ফর্মে, তাই এইসব ক্যারেক্টারগুলোকে অতটা পাওয়ারফুল দেখা যাচ্ছে না। এইসব সুপার হিরোর অরিজিনাল পাওয়ার আমরা সামনের কিছু মুভির পরেই দেখতে পারবো, কিন্তু তারপরেও কুইকসিলভার অ্যাভেঞ্জার্সের কুইকসিলভারের থেকেও অনেক ফাস্ট দৌড়ায়। নাম্বার ওয়ান, ফ্ল্যাশ। ফ্ল্যাশ ফাস্ট মানে অনেক ফাস্ট, আর এটা আমি কেন, যে কোনো সুপার হিরো ফ্যান কোনো কিছু ভাবা ছাড়াই বলে দেবে। ফ্ল্যাশ সব টেলিপোর্টার্স আর স্পিডস্টারদের থেকে আগে, এই জন্য কারণ ফ্ল্যাশের কাছে আছে স্পিড ফোর্সের অ্যাক্সেস, যার কারণে ফ্ল্যাশ এক পয়েন্টে টেলিপোর্টেশনের থেকেও জলদি মুভ করতে পারে। ফ্ল্যাশ ওর অ্যাবিলিটি ইউজ করে লাইটিং স্পিডের থেকেও জোরে দৌড়াতে পারে, যার কারণে ফ্ল্যাশ টাইম ট্রাভেলও করতে পারে। এই ছিল টপ টেন ফাস্ট স্পিড স্টার এবং টেলিপোর্টার্সদের লিস্ট। ফ্ল্যাশ সম্পর্কে আরও জানতে নিচে কমেন্ট করুন, তাহলে আমি ফ্ল্যাশের পাওয়ারের উপর একটা আলাদা ভিডিও বানাবো। এমন আরও সুপার কন্টেন্ট পেতে আশিক এক্সপ্লেনকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।